আপনারা দেখছেন বাংলা সার্কেল নিউজ, জনগণের পক্ষে বাংলার সংবাদ। বাড়িতে না থাকার সুযোগে বাড়ির জানালা ভেঙে লক্ষাধিক টাকার জিনিস নিয়ে চম্পট দিল চোর। ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার মহিশিলা গ্রিনপল্লি এলাকায়। গৃহকর্তির অভিযোগ, বাড়ি ফাঁকা ছিল, বাড়ির সকলে পাশে এক আত্মীয়ের বাড়িতে শ্মশান যাত্রার কাজে গিয়েছিলেন। সকালে এসে দেখেন সেই সুযোগে বাড়ির একটি জানালা ভেঙে দুষ্কৃতীরা ভিতরে ঢুকে সোনার গহনা, কাঁসার থালা, বাসন ও এটিএম কার্ড সহ প্রায় লক্ষাধিক টাকার জিনিস নিয়ে চম্পট দেয়। ঘটনার খবর দেওয়া হয় আসানসোল দক্ষিণ থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। এখানেই এসে কাকিমা অসুস্থ হয়ে গেল, নিয়ে সঙ্গে সঙ্গে বাড়িতে নিয়ে গেলাম, কাকিমা মারা গেল, ওখানেই আমরা সবাই বসে আছি। এই সকালে এখন এসে দেখছি আলমারি সমস্ত ভেঙে সমস্ত জিনিস নিয়ে চলে গেছে, সোনার জিনিস, কাঁসা পিতল, এমনকি আমার বউয়ের এটিএমটা শুদ্ধ নিয়ে চলে গেছে। ঘটনা হচ্ছে, আমরা তো আমার দিদা মারা গেছিলো, আমরা গেছিলাম মা বাড়িতে গেছিলাম, সেখানে তো সারা ছিলাম, আসার পরে এসে ভোর ভোরে দিচ্ছে মেসেজ আসতে পুজো দেওয়ার জন্য, এসে দেখছে তালা ফালা সব ভাঙা, আলমারি চেরা সব বলতে চেরা আছে, গ্রিল চিঁড়ে গ্রিল ভেঙে নিয়ে পুরো চুরিপুরি হয়ে একদম সত্যনাথ আলমারি ফালমারি সব ভেঙে ভেঙে একদম সোনা জানা যা যা ছিল টাকা পয়সা ছিল আলমারিতে সেটা আপনি চলে গেছে। প্রায় মোটামুটি 60-70 হাজার টাকা মতো ছিল ঘরে মোটামুটি সোনা গয়না নিয়ে। হ্যাঁ, সোনা গয়না নিয়ে আমি এবার পুলিশকে জানাতে বাধ্য হবো। এবার এইটা বাড়িটা কি তোমাদের? না, ভাড়া থাকি। কাদের বাড়ি এটা? বাড়ির মালিকের নাম তো আমি ঠিক সঠিক জানি না, কিন্তু আমার ভাই থাকে, ভাই জানে। ভাড়া থাকো এখানে? তোমরা কেউ ছিল না ঘরে? না, আমরা কেউ ছিলাম না। কি ভেঙেছে? কি ওরা ভেঙেছে? পিছনে জানলার গ্রিলটা আছে কুয়োর পাশে, ওখান থেকে গ্রিলটা ভেঙেছে। আচ্ছা, গ্রিলটা ভেঙে আবার ইস্তার মধ্যে ফেলে রেখেছে, তারপরে সব নিজের নিজের কাজ করেছে। তোমার নাম বলো। আমার নাম বাপ্পা ব্যানার্জী।